ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখব কিভাবে সোলার প্যানেল টেস্ট করা হয়। প্রথমে আমাদের সোলার প্যানেল এর নেম প্লেট দেখে নিতে হবে, আমরা যে সোলারের একটি প্যানেল নিয়েছি টেস্টের জন্য। এটি 565 ওয়াটের প্যানেল, যার ওপেন সার্কিট ভোল্টেজ 50.28, অর্থাৎ প্যানেলটি যদি বিনা লোডে ওপেন অবস্থায় থাকে স্ট্যান্ডার্ড টেস্টিং অবস্থায় তাহলে 50.28 ভোল্ট পাওয়া যাবে। এরপর দেখা যাচ্ছে VMP, অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার আউটপুট যখন পাওয়া যাবে তখন লোডে 42.42 ভোল্ট পাওয়া যাবে। এরপর দেখতে পারছি ISC, শর্ট সার্কিট কারেন্ট 14.21 অ্যাম্পিয়ার। প্যানেলটি যদি পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত শর্ট করা হয় তাহলে স্ট্যান্ডার্ড টেস্টিং কন্ডিশনে 14.21 পাওয়া যাবে। এখন এই স্ট্যান্ডার্ড টেস্টিং কন্ডিশনটা কি? স্ট্যান্ডার্ড টেস্টিং কন্ডিশন প্যানেলের টেকনিক্যাল ডাটাতে লেখা থাকে এবং প্যানেলের পিছনেও পাবেন। যেমন এই প্যানেলটির জন্য রুম টেম্পারেচার, অর্থাৎ কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ও ই রেডিয়েন্স 1000 ওয়াট পার মিটার স্কোয়ার, অর্থাৎ সূর্যের আলোর তীব্রতা যেটা মাপা হয় ই রেডিয়েন্স, এটা 1000 ওয়াট পার মিটার স্কোয়ার। এরপর যেটা দেখছেন AM, এটার অর্থ এয়ার মাস। এম 1.5 জি হলো এমন একটি মানদণ্ড যেখানে সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের 1.5 গুণ পুরু স্তর ভেদ করে পৌঁছায়। এটি সরাসরি সূর্যালোক ও বায়ুমণ্ডল থেকে ছড়ানো যে আলো আসে, অর্থাৎ জি বলতে গ্লোবাল বোঝানো হয়েছে, গ্লোবাল ই রেডিয়েন্স, একসঙ্গে বিবেচনা করে, যা সৌর প্যানেল পরীক্ষার জন্য একটি বাস্তবসম্মত পরিবেশ তৈরি করে। এরপর দেখতে পারছি IMP, এটি হলো ম্যাক্সিমাম পাওয়ার যখন আউটপুট পাওয়া যায় তখন লোডে সর্বোচ্চ 13.32 অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়া যাবে। মডুল ইফিসিয়েন্সি দেখা যাচ্ছে 21.90%, অর্থাৎ সোলার প্যানেলের প্রতিটি মডুলের উপর প্রতীত যে আলো শক্তি পড়বে তার 21.90% বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে। আমরা সোলার প্যানেলের ওপেন সার্কিট টেস্ট করছি। একটি মাল্টিমিটার DC মোডে দিয়ে এর পজিটিভ অংশ সোলার প্যানেলের পজিটিভে লাগাতে হবে এবং কম কর্ড যেটি আছে এটি প্যানেলের নেগেটিভে ধরতে হবে। তাহলে আমরা প্যানেলের ওপেন সার্কিট ভোল্টেজ পাবো। এখানে আমরা পেয়েছি 47.3 ভোল্ট, যেটা প্যানেলের টেকনিক্যাল স্পেসিফিকেশনে আছে 50.28, যা খুবই কাছাকাছি। এখন শর্ট সার্কিট টেস্টের জন্য সোলার প্যানেলের পজিটিভ ও নেগেটিভ শর্ট করতে হবে। শর্ট অবস্থায় একটি ক্ল্যাম্প অন মিটার দিয়ে টেস্ট করতে হবে শর্ট সার্কিট কারেন্ট পাওয়ার জন্য। এখানে বলে রাখি, শর্ট করার পূর্বে প্যানেলটি সূর্যের আলোর বিপরীতে রাখতে হবে, কারণ শর্ট অবস্থায় স্পার্ক করতে পারে, যেহেতু একটি শর্ট সার্কিট টেস্ট। যখন টেস্ট শুরু করব তখন প্যানেলটি সূর্যের দিকে তাক করে ধরব। সূর্যের দিকে ধরার সাথে দেখতে পাচ্ছি এখানে আমরা 14.83 অ্যাম্পিয়ার, 83 অ্যাম্পিয়ার। অথবা আরেকটা কাজ করা যায়, প্যানেলটি উল্টো না করে প্যানেলের উপরে একটা কাপড় বা কালো কাপড় দিয়ে ঢেকে রাখতে। এখন আমাদের শর্ট সার্কিট কারেন্ট 14.83, যেটা আমাদের 14.21 পাওয়ার কথা, কিন্তু খুবই কাছাকাছি পেয়েছি, অর্থাৎ প্যানেলটি খুবই ভালো। আমরা সোলার ই রেডিয়েন্স এ টেম্পারেচার পরিমাপ করেনি সোলার টেস্টের পূর্বে, এটি করা জরুরি। তো এই ধরনের মিটার ব্যবহার করে এই সোলার ই রেডিয়েন্স টেস্ট করা যায়। এটি সূর্যের আলো যে ধরনের সোলার ই রেডিয়েন্স দিচ্ছে এবং তাপমাত্রা,
সেটিও পরিমাপ করা যায়। এখানে দেখা যাচ্ছে সোলার ইরেডিয়েন্সের পরিমাণ 1050 ওয়াট পার মিটার স্কোয়ার এবং টেম্পারেচার 69.4 ডিগ্রি ফারেনহাইট, যা প্রায় 20.5 ডিগ্রির সেলসিয়াসের কাছাকাছি। এখন আমরা সোলার প্যানেলের টোটাল যে টেস্টটা করলাম, শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট, এই টেস্টটি MPPT একটি মিটার আছে, এই মিটার বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের মিটার আছে, এই মিটার দিয়েও এটি টোটাল সোলার প্যানেলের ভোল্টেজ এবং কারেন্ট এবং শর্ট সার্কিট টেস্ট করা সম্ভব। তো দেখুন, আমরা পজিটিভ কর্ডে সোলার প্যানেলের পজিটিভের সাথে সংযুক্ত করেছি এবং নেগেটিভ কর্ডে সোলার প্যানেলের নেগেটিভ প্রান্ত সংযোগ করেছি। অটো মোডে টেস্ট দেওয়ার ফলে MPPT মিটারের বিভিন্ন অবস্থার বিভিন্ন আমরা ভোল্টেজ, কারেন্ট এবং পাওয়ার দেখতে পারছি। এখানে প্যানেল কত ওয়াট দেখাচ্ছে সেটা দেখতে পারছি, IMP শর্ট সার্কিট কারেন্ট, ISC ওপেন সার্কিট ভোল্টেজ, VOC, VMP সবগুলোই একই মিটারে একসাথে দেখতে পারছি। এবং অটোমেটিক মিটারটি সূর্যের আলোর উপর নির্ভর করে বিভিন্ন রেজাল্ট দিচ্ছে এবং সহজেই আমরা বের করতে পারছি এটি কত ওয়াটের প্যানেল। দেখুন, এই মুহূর্তে আকাশ একটু মেঘলা, এ কারণে রেজাল্ট কম আসছে। সূর্যের আলোর উপর নির্ভর করে বিভিন্ন রেজাল্ট বিভিন্ন কন্ডিশনে আমরা পাচ্ছি। এখন আমরা দেখাবো কিভাবে সোলার প্যানেলের VI কার্ভ টেস্ট করতে হয়। আমরা সোলার প্যানেলের VI কার্ভও পরিমাপ করতে পারি, এটি বিভিন্ন সূর্যের আলোতে বিভিন্ন রকম হবে। এটি মূলত এই ধরনের মিটার দিয়ে সোলার প্যানেলে কানেকশন দিয়ে অটোমেটিক আমরা পাইতে পারি। দেখুন, অটোমেটিক রেজাল্ট চলে আসছে এবং এই রেজাল্টের সাথে ম্যানুয়ালের রেজাল্ট মিলিয়ে দেখব। যদি একই ধরনের রেজাল্ট না পাওয়া যায় তাহলে বুঝতে হবে প্যানেলের কোনো মডুলে সমস্যা হয়েছে বা প্যানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্যানেল থেকে ম্যাক্সিমাম আউটপুট পেতে এই ধরনের টেস্ট একটি রেগুলার বেসিস, অর্ধবার্ষিক বা বছরে একবার করা যেতে পারে। এখন এই ম্যানুয়ালি কিভাবে VI কার্ভ টেস্ট করা যায় তার একটি ধারণা দেব। যদিও এই পদ্ধতিতে অ্যাকচুয়াল রেজাল্ট পাওয়া যাবে না, শুধুমাত্র এই VI কার্ভটি কি এটি বোঝানোর জন্যই মূলত আমি এই টেস্টটি দেখাচ্ছি। এখানে কানেকশন ডায়াগ্রামটি একটি বুঝে নিন। সোলার প্যানেলের সাথে লোড হিসেবে সিরিজে একটি আমরা ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করছি। এটি প্যানেলটি যত ওয়াটের হবে, তত ওয়াটের হলেই বেশি বা তার থেকে একটু বেশি হলে ভালো হয়, এটি গরম হবে এবং এই প্যানেলটি এই ভেরিয়েবল রেজিস্টারের সাথে আমরা একটা ক্ল্যাম্প অন মিটার এবং এই রেজিস্টারের আড়াড়িতে ভোল্টেজ মাপার জন্য একটি ভোল্ট মিটার প্যারালালে সংযোগ দিয়েছি। প্রথমেই আমরা ভেরিয়েবল রেজিস্ট্যান্স একদম শূন্য করে দিব, তাহলে মূলত মিটার প্যানেলটি শর্ট সার্কিট হবে এবং আমরা সেক্ষেত্রে ভোল্টেজ ভেরিয়েবল রেজিস্টারের আড়াআড়িতে শূন্য পাব। এখন রেজিস্ট্যান্স আমরা বাড়াতে থাকি, এমন একটি পর্যায়ে কারেন্ট হঠাৎ করে শূন্যতে চলে আসবে এবং ভোল্টেজ থাকবে সে অবস্থাতে। তাহলে আমরা দুইটা ম্যাক্সিমাম এবং মিনিমাম যে পজিশন কার্ভের সেটা পেয়ে যাব। এই মানগুলো আমরা রেজাল্ট শিটে বসিয়ে দেখব কার্ভটি কেমন আসে। দেখুন, এ কলামে ভোল্টেজ, এরপর বি কলামে কারেন্ট, সি কলামে পাওয়ার বসিয়েছি, ডি কলামে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু বের করে নিয়েছি। ভোল্টেজকে কারেন্ট দিয়ে ভাগ দিলেই আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটি পেয়ে যাব। প্রথমে ভোল্টেজ ও কারেন্ট এবং পাওয়ারকে সিলেক্ট করে ইনসার্ট অপশন থেকে স্ক্যাটার চার্ট থেকে এই কার্ভটি সিলেক্ট করব। এরপর চার্ট থেকে কারেন্ট লাইন সিলেক্ট করি, ফরম্যাট সিলেকশন থেকে এটিকে সেকেন্ডারি অ্যাক্সিসে সিলেক্ট করব। অ্যাক্সিস টাইটেল থেকে অ্যাক্সিসের নাম লিখতে পারবো এবং ইচ্ছা করলে পয়েন্টের ডাটাগুলো আমরা দেখতে পারবো।
অ্যাক্সিস থেকে নাম পরিবর্তন করে নিই, ব্যাস হয়ে গেল আমাদের ভিআই কার্ড। আমরা এটিকে মিলিয়ে নিতে পারি আমাদের যে সোলার প্যানেল সেই কোম্পানি কর্তৃক প্রদত্ত যে কার্ড আছে তার সাথে। ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য। এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন।